কুমারখালী পৌরসভা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত 7-8-9 নম্বর ওয়ার্ডের উদ্যোগে আজকের এই নির্বাচনী পৌরসভার শ্রদ্ধাভাজন সভাপতি মঞ্চ উপস্থিত আমাদের প্রান্তীয় এমপি ইতিমধ্যে যার নেতৃত্বে কুমারখালী খুবসার উন্নয়নের হাওয়া বইছে, যে কুমারখালী উন্নয়নের উপকার কুষ্টিয়া চার খুবসা কুমারখালীর মাননীয় সংসদ সদস্য, খুবসা কুমারখালীর গণমানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুর রব সাহেবের সহধর্মিণী, আমাদের প্রিয় ভাবি জান্নাতুন নাহার উর্মি আমাদের মাঝে উপস্থিত আছেন, কুমারখালী উপজেলা আওয়ামী লীগের অভিভাবক, যার নেতৃত্বে একসময় আমরা কুমারখালী আওয়ামী লীগকে সংগঠিত করেছিলাম, কুমারখালী আওয়ামী লীগের সাবেক সভাপতি, কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক প্রশাসক, জেলা আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি, কুমারখালী দক্ষিণাঞ্চলের কৃতি সন্তান, প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা জনাব জাহিদ হোসেন জাফর আমাদের মাঝে উপস্থিত আছেন, কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, আমাদের মাননীয় এমপি মহোদয়ের ছোট ভাই ওনার প্রতিনিধি শেখ আলতাফ মাহমুদ সহ কুমারখালী উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, পৌর আওয়ামী লীগের সভাপতি সহ নেতৃবৃন্দ এবং 7-8-9 ওয়ার্ডের বিভিন্ন গ্রাম থেকে আসা আমার প্রিয় ভাই এবং বোনেরা সবাইকে এবং পার্শ্ববর্তী দোকানের মালিক বৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে, আনোয়ার সরকার পক্ষ থেকে, মাননীয় সংসদ সদস্যের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বক্তৃতা আপনারা শুনেছেন, বক্তৃতা দেবে আমাদের মাননীয় সংসদ সদস্যের সহধর্মিণী এবং আমাদের অভিভাবক বক্তৃতা দেবেন। আমি সারাদিনই বক্তৃতা দিচ্ছি, আমার গলার অবস্থা ভালো না, নিজে অসুস্থ। শুধু পৌরবাসীকে একটা কথা বলি, একটা পৌরসভা অনেক পুরানো পৌরসভা, তার চারপাশে 11টা ইউনিয়ন, এই কুমারখালী পৌরসভার চারপাশে 11টা ইউনিয়ন। আমরা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, উনি একটানাই চারবার বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, এই চারবারের আমাদের এই ব্রিটিশ পিরিয়ডের পৌরসভা তার যে অবস্থা সেটা কুমারখালী পৌরবাসীরা আমার চেয়ে ভালো জানেন। আমি এই নির্বাচন শুরুর কারণে আমি নদীর ওপার যখন যাই বাইকে মারা তরুণ মোড় থেকে এই ব্রিজ পার হয়ে এই রোডে, একটা কথাই শুধু বলি, রেলগেট থেকে খোকন মোড় যারা 7 নম্বর ওয়ার্ডের অধিবাসী, রেলগেট থেকে খোকন মোড় দেখবেন পুবের পাশে একসময় পৌরসভা ট্যাক্স নিয়ে টাকা নিয়ে 7 নম্বর ওয়ার্ডের মানুষকে বিল্ডিং করতে সুযোগ করে দিয়েছে, বাউন্ডারি গেট করতে সুযোগ করে দিয়েছে, সুন্দর সুন্দর বাড়ি, তাই না? আবার আইস দিয়ে আমি নির্বাচন করতে দেখছি ওই সুন্দর সুন্দর বাড়িগুলা ভেঙে মানুষের যে কি বেহাল দশা,
উনি ড্রেন করছে পৌরবার করণীয়, কিন্তু পশ্চিম পাশে রাস্তার পৌরসভার অনেক জায়গা ফাঁকা করে কোনো বাড়িঘর দূর নাই। পশ্চিম পাশে যদি ড্রেন করতেন আরো সুন্দর করতেন, টাকা কম খরচ হতো, টাকা খরচ করে মানুষের সুন্দর সুন্দর বাড়ি ভেঙে মানুষকে দুঃখ কষ্ট বা আর্থিকভাবে সুন্দর বাড়িকে নষ্ট করার কোনো প্রয়োজন ছিল? পৌরবাসী ভয়ে কোনো মুখ খোলে না, কোনো বাধাও দেয় না। শুধু এইটা না, আলতাপ সাহেব বলেছেন কাপুরীর হাট কুমারখালী বাজারে যখন পৌরসভার মেয়র বানিয়েছিলাম, আমাদের প্রিয় নেতা বলেছেন তরুণ সাহেব মৃত্যুর পরে ভোট করেছিলাম আনসার কমিটির সাথে, কিছুই ছিল না। ভোটের মাঠেতে ইয়াসিন মানিতা মারা গেছে, মহান রব্বুল আলামিন তাকে বেহেশতে বাসি করুক। রোহিঙ্গ যোদ্ধা মারা গেছে তাকে বেহেশতে বাসি করুক। আনজাদ সাহেব মারা গেছে তাকে বেহেশতে বাসি করুক। একজন বেঁচে আছে শুধু শাহজাহান আলী মোল্লা, তার ঘরে বসে সাত দিন উধার মেয়ে, সাত দিন নিজের পকেটের টাকা দিয়ে আমরা এই কয় ধরে আর সমীর বাবু আছেন, উনি অসুস্থ অবস্থায় চিকিৎসার অভাবে উনি ঢুকে ঢুকে মারা যাচ্ছেন, যার পয়সায় চলতেন উনারা। আজকে সাত দিন ভোট করেছিলাম, মারপিট খেয়েছিলাম, মাঠে নামতে পারে নাই, যারা ভোট খেয়েছিল সেদিনেরা বাড়িতে রাত্রি শুতে পারে নাই, আর উনি পালিয়ে সাত দিন ঢাকায় চাঁদা তুলে সেদিন নিজের চেক বই থেকে বাড়ি থেকে নিয়ে এসে সাধারণ মোল্লার হাতে চেক লিখে দিয়ে সেই সাত দিন নির্বাচন করে এইভাবে প্রত্যেকটা নির্বাচনই করেছি। একটা ফার্মের জাফর সাহেব বসে আছে, ফার্মের উনি ছিলেন কর্তা, সমীর বাবু লুৎফর সাহেব ভাই মারা গিয়েছেন, তপন মারা গিয়েছেন, ফিরোজ মারা গিয়েছেন, আওয়াল সাহেব মারা গিয়েছেন, কিবরিয়া মারা গিয়েছেন, সাত আট জনের একটা কনস্ট্রাকশন ফার্ম ছিল, ফ্রেম কনস্ট্রাকশন, সেই কনস্ট্রাকশনের বিনা পয়সায় একজন অংশীদার টুনার ছিল। তরুণ সাহেবের অনুরোধে উনার পক্ষে আমিও সেদিন টাকা উনার জন্য দিয়েছিলাম, অনেকদিন পরে নাদের ধরে টুরে সেই টাকা তুলেছিলাম। আজকে সে ঢাকায় ডেভেলপমেন্টের একটা কোম্পানি এসিউর নাম শুনেছেন? ঢাকায় সাতটা আটটা এই বিল্ডিং বানানো, বিল্ডিং বিক্রি করার, ফ্ল্যাট বিক্রি করার কোম্পানি এসিউর, নাম করা কোম্পানি, তার বাড়ি কুষ্টিয়া জেলায় কুমারখালী। তার কাছ থেকে 65টা ফ্ল্যাট কিনেছে, মিনিমাম 62 কোটি টাকা। কুমারখালী কারো 62 কোটি টাকা নগদ আছে বলে আমি বিশ্বাস করি না, তাদের টাকা আমাদের টাকা, পৌরবাসীর টাকা, হাজার হাজার কোটি টাকা আসছে। রাস্তা করতে দেখছেন 6টা লাইসেন্স, পৌরসভায় 6টা লাইসেন্স উনার নিজের বেনামি করা, এই লাইসেন্সের বাইরে কেউ টেন্ডার পায় না, কেউ কাজ করতে পারে না, উনি একাই করেন উনার সব আত্মীয় স্বজন কমিশনারদের নিয়ে। আর রাস্তা নিয়ে দেখছেন আমার বাটার সমস্ত 3 নাম্বার ইট তিনি নিয়েছি এই রাস্তায় করে কন্ট্রাক্টররা, কেউ দেখেন না, কেউ বলতে সাহস পান না, জুজুর ভয়, আমরা ভোট করতে পারি নাই, আমি আশ্চর্য হয়ে যাই, আমরা কোনো অফিস করতে পারি নাই পৌরসভায়। গত 7 তারিখে রোকসাহের নির্বাচনে রোকসাহের বাড়িতে আক্রমণ করা হয়েছে আমার সামনে, আমি আর রোকসাহ দাঁড়ায় ভোটের দিন আমাদের মাথার উপরে অস্ত্র ধরা হয়েছে, বড় বড় দা ধরা হয়েছে, বেঁকি ধরা হয়েছে, বাড়ি মেরেছে আমাদের সামনে, আমরা পুতুলের মতো দাঁড়িয়ে 2 জন গাড়ি ভাঙছে। আমি আর যাবর সাহেব মিটিং করছি, হামলা করে গাড়ি ভেঙেছে নন্দলালপুর রোড সাহেবের সহধর্ম নিমু হুদা মোহাম্মদপুর মিটিং করছে, আক্রমণ করেছে একটা মহিলা মানুষের উপর। আর আজকে
আমরা ক্ষমতা এমপি আমাদের। আজকে দেখেন অফিস খুলে বিস্তির জন্য বসে আছে, আমরা ভদ্রলোকের সন্তান, ভদ্রভাবে রাজনীতি করি, রাজনীতির শিষ্টাচার আমরা জানি, আমরা তো পৃথিবীর কাছে দূরের কথা, আমরা শহর থেকে 30 কিলোমিটার দূরেও মিটিং করতে পারি নাই, অফিস খুলতে পারি নাই। এটাই বলে রাজনীতি, এটাই বলে ভদ্রলোক। বাতাস স্রোতের বিরুদ্ধে কিন্তু বেশি সময় সাঁতার কাটা যায় না। আজকে আমেরিকার লোক, ট্রাকের লোক, কুমারখালী থানা আঙ্গিক খড় শ্রোতা নদীর মতো স্রোত এখন কুমারখালীতে, সেই স্রোতের এগেনস্টে আর বেশি সময় সাঁতার কাটা যাবে না। শান্ত শিষ্ট ভাবে পৌরসভায় ভোট হবে, ব্যালট বাক্স চুরি করব না, ব্যালট পেপার চুরি করব না, বিনা ভোটারে সিল মারব না। দেখবো 21 তারিখে পৌরসভায় 11টা ইউনিয়ন নিয়ে পৌরসভা সাজানো চারপাশে, 11টা ইউনিয়নে ভোট করতে যাচ্ছেন না আপনি, পৌরসভার মধ্যে মিটিং করছেন জুনা কয়েক লোক নিয়ে। তরুণ মোড়ে পরশু দিন বক্তৃতা দিয়েছেন, মান্নান খানের কাছে 8,12,000 টাকা পায়, আসেন হিসাব নিয়ে কে কার কাছে টাকা পায়। কুমারখালী মান্নান খানের পরিবার কাছে কেউ টাকা পায় না, টাকা কারো কাছ থেকে আমরা নিই না, মানুষকে টাকা দিই, সৎ পথ উপার্জন করি, কারো টাকা ধারাই দিয়ে। সেই কথা যদি কুমারখালী ফোকসা কুষ্টিয়ার মানুষ বলতে পারে যে খান পরিবারের কাছে, জাহিদ হোসেন জাফরের কাছে, আব্দুর রব সাহেবের কাছে কোন লোক টাকা দিয়েছে, সালিশ করে টাকা নিয়েছে, চাকরি দিয়ে টাকা নিয়েছে, আসুন আমাদের কাছে কেউ টাকা পাবেন কিনা, আসুন মুখে যদি সৎসাহস থাকে আসুন, আমরা সেই কাজ করি না। কয়জন কমিশনার নিচে বেড়াচ্ছেন, অনেক অকাম টুকাম করেছেন, ভালো রাস্তায় চলেন, ভোট দেন সুষ্ঠুভাবে ভোট দেন। কে এখন মারামারি আসছে না, এই জায়গা ভোট এই মিটিং ছাকানি আসছে না, পৌরসভায় একটা মিটিং করতে পারছেন আপনারা? গত এমপি নির্বাচনে 10 জন এক জায়গা, 5 জন এক জায়গা সমাবেশ হতে পারেন না, অফিস খুলে বসতে পারেন নাই, মনে মনে টেলিফোনে ভোট হয়েছে, তারপরেও 7-8-9 আমরা জিতেছি। এবার দেখা হবে, খেলা হবে 21 তারিখ। আপনি পৌরসভার বাউন্ডারির মধ্যে দাগ কেটে পৌরসভার দাগের মধ্যে খেলছেন, আপনার আগামী দিনকার রাস্তা ঠিক রাখার জন্য, কর্মী ঠিক রাখার জন্য, একটা মানুষ পিতা তার ফাদারকে শ্রদ্ধা করে তার হাত ধরে আমরা রাজনীতি করেছি, আমরা দাপর সাহেবরা রোগ সাহেবও করেছে। সেদিন ছেলেকে তার ঘর বাড়ি বেঁচে পুঙ্গু করছেন, কিন্তু পৌরসভার বাইরে ভোট করতে যাচ্ছেন না, ভোটটি পৌরসভার 14,000-18,000 ভোটে হাজির হবে, পৌরসভার বাইরে যান, এইরকম একটা সমাবেশ করেন, আমরা দেখি। আমরা চাই যে আপনারা ভোট করেন, ওই ছেলেটাকে যদি না করেন এতিম ছেলেকে আর পুঙ্গু করবেন না, সর্ব নিঃস্ব করবেন না। আমি অনুরোধ করি দলের শিষ্টাচার মেনে চলেন, হয়তো রাজনীতি কোনো শেষ কথা নাই, আগামী দিনও রাজনীতিতে ফিরে আসতে পারেন, কিন্তু দলের সাথে থাকেন, দলের বিরুদ্ধে গিয়ে কোনোদিনই আর পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবেন না। দলের সাথে কাজ করেন, নিজের ভুল স্বীকার করে দলের সাথে নিজেকে আত্মশুদ্ধ করে দলের ব্যানারে কাজ করেন। হয়তো আবার বললাম যে রাজনীতি শেষ কথা নাই, আসবেন একটা মানুষের জন্য, পুরা রাজনীতি নষ্ট করবেন না, পুরা পরিবার নষ্ট করবেন না। পরিবারের অন্যান্য সদস্যকে অনুরোধ করি, আপনারা নিজেদের ভবিষ্যৎ
একজনের জন্য নষ্ট করবেন না। আমিনি করেন। আমরা জমিদার কথা আপনারা মুরব্বীরা আছেন জানতেন, এই যে তেবালিয়া জমিদার ছিল, সাদা সাদা গাছ ছিল ছোটবেলা, যখন ঠাকুর সাহেবের বাড়িতে আসতাম আমার তাই হয়, গড়াই নদী ছিল এই পাশ দিয়ে, উনার বাড়ির সামনে দিয়ে সাথে মুড়িতে যাওয়া যেত না, স্যান্ডেল পাইতে যাওয়া যেত না আগেকার জমিদারদের। আমরা তাদেরকে সেইটাই মনে করতাম, যেটা আমাদের পুণ্যভূমি ওইটি আমাদের রাজনৈতিক জমিদার, কিন্তু নিজেরা নষ্ট করেছেন, আর করবেন না। সুদরে দান রাজনীতির শিষ্টাচার মেনে রাজনীতির ব্যানারে এসে নেতাদের সাথে কাজ করেন, সেটা গত 7ই জানুয়ারি প্রমাণ হয়েছে। টাকা দিয়ে ক্ষমতা দিয়ে মানুষকে আটকানো যায় না, বাঁধ দিয়ে যেমন নদীর স্রোত আটকানো যায় না, আজকে মানুষের আওয়ামী লীগের মানুষের ঐক্য গণজোয়ার সৃষ্টি করেছে, এটা বাঁধ দিয়ে টাকা দিয়ে ঠেকানো যাবে না। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করি, আমি পরিশেষে আমি আপনাদের কাছে অনুরোধ করব, যে আগামী 21 তারিখ আমাদের উপজেলার ভোট, সেই ভোটে আমার মার্কা আনারস, এমপি মহোদয়ের মার্কা আনারস, শেখ হাসিনার মার্কা আনারস, রোগ সাহেবের মার্কা আনারস, আমাদের জান্নাতুল নাহারের মার্কা আনারস, আওয়ামী লীগের মার্কা আনারস, জাকুর সাহেবের মার্কা আনারস, আপনাদের মার্কা আনারস। আগামী দিন যদি এই পৌরসভার মানুষ পৌরসভার উন্নয়ন চান, আর একটা কথা মনে পড়লো, রোগ সাহেব আজ 5 বছর আগে, গত 5 বছর আগে 5 বছর এমপি ছিল না, টাকার দিনার দায়ে পৌরসভার এই কারেন্ট বন্ধ হয়ে গিয়েছিল, রোগ সাহেবের হাত পা ধরার পরে কয় কমিশনার যে হাত পা ধরে অরুণকে নিয়ে যায় খুলনায় যায় রোগ সাহেবের গাড়িতে গিয়ে, সেই বিদ্যুৎ লাইন বন্ধ থেকে আবার সচল করেছিল। আগামী যদি পৌরসভার বিদ্যুৎ বন্ধ করতে না চান, পৌরসভার উন্নয়ন চান, এই পানি নিষ্কাশনের ব্যবস্থা চান, বিল্ডিং ভেঙে ড্রেন করতে না চান, পৌরবাসী ফার্স্ট ক্লাস পৌরসভার মানুষ ফার্স্ট ক্লাস ভাবে বসবাস করতে চান, তাহলে দলের সাথে আসেন, এমপির সাথে আসেন, আমাদের সাথে আসেন, পৌরসভার উন্নয়ন হবে, আমরা করব, নাগরিক সুযোগ সুবিধা পাবেন ফার্স্ট ক্লাস। এই অনুরোধ করে আমি অনেকটা বেশি সময় নিয়েছি, আপনাদের কাছে অনুরোধ করব, আগামী কাল থেকে 11 দিন সময় আছে, প্রত্যেকটা পৌরবাসী প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে মা বোনদেরকে বলবেন আনারসে ভোট যাবেন, এবং প্রত্যেকটা মানুষ নিয়ে ভোট কেন্দ্রে এসে 21 তারিখে ভোট দিয়ে আনারসকে বিজয় বিপুল ভোটে জয়লাভ করবেন, এই আহ্বান দিকে। আমার যদি কোনো ভুল ভ্রান্ত হয়, আসলে আমার কষ্ট লাগে, যেটা আমার কথা না, স্থানীয় সরকারের সাংবিধানিক নিয়ম, সে বাংলাদেশ সরকারের নিয়ম, উপজেলা চেয়ারম্যান তার একটা টাকাও পৌরসভার ভিতরে খরচ করতে পারবে না, আমারও যে অবস্থান কুমারখালী পৌরসভায় তার চেয়ে বড় অবস্থান, নিজস্ব টাকা পৌরসভার, পৌরসভার টাকায় শুধু পৌরসভায় হবে, উপজেলার টাকা কিন্তু পৌরসভার মধ্যে আসতে পারে না, সে কারণে আপনাদের এই কথা উনি বক্তৃতা দিয়েছেন যে 10 বছর উনি কি দিয়েছেন পৌরবাসীকে, আমি দিতে পারি না, আমার কথা বিশ্বাস না হলে কালকে ইউন মহোদয়ের কাছে জানেন যে উপজেলার টাকা পৌরসভায় কোনো ব্যয় করা যাবে না। তারপরেও আমি চুরি চামারি করে আপনাদের এই গোরস্থানের দুই পাশে দুইটা শের লাশ রাখার জানাজা করার এবং ডেট আমি চুরি চামারি করে এই ধর্মীয় কাজে এই এলাকার মানুষের সুবিধার্থে আমি কিন্তু রহিম জব্দারের কথা মতো, বাচ্চুর কথা মতো, রাজ্জাক খানের কথা মতো, ওই ওয়ার্ডের আমাদের নেতাদের কথা মতো আমি করে দিয়েছি, আমরাও করবো আমাদের রক্ষকের কাছ থেকে। এখন যা যা দরকার পৌরসভায় আমরা রোগ সাহেবকে দিয়ে আমি জাফর সাহেব আপনাদের সমস্ত সুযোগ সুবিধা পৌরবাসীকে করবো, শুধু এটা প্রমাণ করেন যে পৌরসভার মানুষ বাঁচতে চায়, পৌরসভার মানুষ ফার্স্ট ক্লাস নাগরিক সুবিধা চায়, পৌরসভার মানুষ সমস্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা চায়, ভালো সুবিধা চায়, সেটা যদি চান
আনারস মার্কায় ভোট দেন, সমস্ত কিছু করব। এই কথা বলে আপনাদের আসার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই, আপনাদেরকে শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই, এবং পরিশেষে আনারস মার্কায় ভোট চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং 10 বছরে আমি কাজকাম করতে পারি নাই, এই কারণে এর জন্য আপনাদের কাছে ক্ষমা চাই। আমার চলাফেরায় যদি ভুল ত্রুটি থাকে আপনারা ক্ষমা করবেন, এটা সাধারণ মূল্য অনেকটা জানে আমি কি করেছি কি না করেছি। এই ভুলে আবার আমার সঙ্গে ভরছে, আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।